দুপুরের খাবার নিয়ে চলে আসলাম। দুপুরের খাবারে আজকে আছে খিচুড়ি, বুনা খিচুড়ি, সাথে খাসির মাংস এবং এক পিস লেমন, মানে লেবু, আর হচ্ছে লেমন জুস, এটা হচ্ছে লেমন জুস, আর 2 পিস পটেটো, এই যে 2 পিস পটেটো। দুপুরের খাবারের আয়োজন এটাই আছে, আর খুবই অল্প পরিমাণে খাবার নিয়েছি, কারণ আমি খুব অল্প পরিমাণে খাবার খেতে ভালোবাসি, আর লেমন জুসটা 2 গ্লাস থাকবেই দুপুরে খাবারে। যেহেতু আমি বোনা খিচুড়ি খাচ্ছি, এ ধরনের ফ্যাট জাতীয় খাবারে অবশ্যই লেমন জুসটা খুবই কার্যকর। যাই হোক, আপনাদের সাথে শেয়ার করার জন্য অবশ্যই চলে আসলাম, আর অবশ্যই বেশি বেশি করে লাইক করবেন যদি আজকে এই দুপুরে খাবারটা ভালো লাগে আয়োজনটা। তাহলে খাওয়া শুরু করলাম, বিসমিল্লাহ। বাঙালি খাবার খেতে অনেক ভালো লাগে। আলহামদুলিল্লাহ,
আল্লাহ অনেক ভালো খাইলো, দুপুরে লাঞ্চ ছিল, আর লেমন জুসটা অনেক ভালো লাগে, আরেক গ্লাস খাবো। স্বাস্থ্যের জন্য অনেক ভালো। লেমন জুস শেষ। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া, ভালো একটি খাবার খেয়েছে আমরা। মহান সৃষ্টিকর্তার কাছে খাবারের পরে অবশ্যই শুকরিয়া আদায় করতে হবে, প্রার্থনা করতে হবে যেন তার রিজিক যেন আমাদের সবসময় ভালো, রিজিক যেন আমাদের ভাগ্যে থাকে। সবাই আমরা এটাকে আমরা খাবারের শুরুতে সবাই বিসমিল্লাহ বলে খাবার শুরু করব এবং খাবারের পরে আলহামদুলিল্লাহ বলব। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, অবশ্যই জহিরুল গ্যালের সাথে থাকুন। আর বাঙালি খাবারগুলো খেলে ঘুম চলে আসে, আমারও সে অবস্থা হয়েছে, খুব আরাম প্রিয় বাঙালি মানুষ হয়ে থাকে, খাবারের পরে ঘুমাবে, শান্তি প্রিয় মানুষ। যাই হোক, আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, অবশ্যই জহিরুল গ্যালের, অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবে।